মহিলাদের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে তেহট্ট 1 নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে ও তেহট্ট 1 নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ইতি সরকারের উপস্থিতিতে তেহট্ট বাজার এলাকায় অনুষ্ঠিত হল মৌন মিছিল। সরকারের আমাদের মহিলাদের প্রতি এবং দলিত শ্রেণীর প্রতি যে দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহারের প্রতি আমাদের রাজ্যের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের উত্তর সাংগঠনিক জেলার আমাদের মল্লিকা চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে রাস্তায় নেমেছি মৌন মিছিল, কালো শাড়ি পরে কালো শাড়ি পরে মৌন মিছিলের জন্য। আগামী দিনে আমরা এই কেন্দ্র সরকারের এই মহিলাদের প্রতি এবং দলিত শ্রেণীর প্রতি যে দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহারের বিরুদ্ধে আমরা আরও মেয়েরা এর থেকে আরও বৃহত্তরভাবে রাস্তায় নামতে রাজি আছি। আপনারা কালো কাপড় কেন বললেন? আমাদের এটা আমরা কালো কাপড় পরে মনোভাবে মানে মনোব্রতভাবে আমরা রাস্তায় নেমে আমাদের কেন্দ্র সরকারের যে দুর্নীতি দুর্ব্যবহার তার প্রতিবাদ হিসাবে আমরা কালো কাপড় পরে রাস্তায় নেমেছি। মিছিলটা কোথায় শুরু করেছেন আর কোথায় শেষ করেছেন? আমরা তো হাই স্কুল থেকে আজকে মাঠ থেকে আমরা থানা পর্যন্ত আমাদের আজকে মৌন মিছিল। আপনার নাম? আমার নাম ইতি সরকার। ডিগনেশন? আমার তো 1 ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট।